সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। স্কুল অফ কমার্স এখন শুধুমাত্র ব্যবসা শিক্ষা পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন তোমরা অলরেডি জানো যে এখন ব্যবসা শিক্ষার পাশাপাশি ইংরেজি এবং গণিত থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের বিষয় নিয়েও স্কুল অফ কমার্স তোমাদের পাঠদান করিয়ে থাকে। তো স্কুল অফ কমার্সের নতুন সংযোজন হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ শুধু ব্যবসা শিক্ষা শাখায় জ্ঞান অর্জন করলে চলবে না, একজন শিক্ষার্থীকে পাশাপাশি আয় উপার্জনে সক্ষম করে তোলার জন্য আমাদের কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তাই আমরা কারিগরি শিক্ষা আমাদের স্কুল অফ কমার্সে আমরা সংযোজন করেছি। তো আমরা পর্যায়ক্রম ধারাবাহিকভাবে অল্প অল্প করে শর্ট শর্ট করে আমরা কিছু লেসন তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যে বিষয়টি একটু ছোট্ট একটি টপিক দিয়ে শুরু করতে চাচ্ছি, আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে আমরা আমাদের যে ছবি থেকে আমরা ছবি করি, বিভিন্ন আমাদের আশেপাশে কম্পিউটার দোকানগুলো যখন দেখি আমরা যে তারা কিভাবে ছবি থেকে ছবি করে, তো সেই বিষয়গুলো আমরা আজকে একটু শিখবো। তো বেসিক্যালি ছবি থেকে ছবি করার জন্য যা যা প্রয়োজন, প্রথম হচ্ছে একটি কম্পিউটার বা ল্যাপটপ, এর মধ্যে থাকতে হবে ফটোশপ, থাকতে হবে একটি স্ক্যানার, স্ক্যানার যদি না থাকে তাহলে মাল্টিফাংশন প্রিন্টার, অর্থাৎ যে প্রিন্টার দিয়ে আমি প্রিন্ট দেবো প্লাস স্ক্যান করা যাবে এমন প্রিন্টার, অথবা মোবাইল দিয়ে স্ক্যান করা যেতে পারে, যদিও মোবাইলের প্রফেশনাল মানের ওইভাবে স্ক্যান করা সম্ভব নয়, রেজলিউশনগত কিছু পার্থক্য থাকবে, তাই আমরা চেষ্টা করবো মূল স্ক্যানার ব্যবহার করার অথবা মাল্টিফাংশন প্রিন্টার স্ক্যানার ব্যবহার করার। তো আমরা এখন আমার কাছে ক্যাননের একটি স্ক্যানার আছে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে স্ক্যানারে আমি একটি ছবি দিচ্ছি। ছবিটি আমরা প্রথমে ঢাকনা খুলে আমরা কি করব, স্ক্যানার ঢাকনা খুলে আমরা ছবিটি প্রজেক্ট মধ্যে বসাবো, বসানোর পরে ঢাকনাটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এবার আমি কম্পিউটারে চলে আসবো। কম্পিউটারে চলে এসে আমি কি করবো, ফাইলে যাব, ফটোশপ ওপেন করে রেখেছি আমি আগে থেকে, ফটোশপ ওপেন করে আমরা ফাইল থেকে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমি WIS সাপোর্ট এখানে যাব, এখানে স্টার্টে ক্লিক করব, এখানে ওকে ক্লিক করব, এবং কাস্টম সেটিংসে গিয়ে অ্যাডজাস্ট করে দেবো 300 পিক্সেল আছে কিনা, যদি থাকে তাহলে আমি ওকে দিব, না থাকলে 300 পিক্সেল লিখবো, লিখে ওকে দিব। তো এখানে প্রিভিউ আছে, আমি চাইলে প্রিভিউ দেখে নিতে পারি যে কতটুকু আমার দরকার। এবার আমি প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে আমার স্ক্যানার কাজ করা শুরু করেছে। অলরেডি দেখতে পাচ্ছ স্ক্যানারে যা আছে তোমরা দেখতে পাবে, এর মধ্যে একটা ছবি আছে, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো ছবি সে দেখাচ্ছে প্রিভিউতে। প্রিভিউর পরে আমরা যাবো, আমার কতটুকু দরকার, আমরা ধরলাম যে আমাদের আরেকটু বাড়তি দরকার, আমরা সামান্য একটু বাড়তি নিলাম, যদি কোনো অংশ কেটে যায় আশঙ্কা থাকে, দিয়ে স্ক্যানে ক্লিক করলাম। এবার আমাকে সে স্ক্যান করে দেখাবে। তো ছবি অলরেডি স্ক্যান হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ছবিটি অলরেডি চলে আসছে। তো ছবিটি যেহেতু নিচের দিকে আছে তাহলে আমরা জানি যে ন্যাচারালি আমরা মোটামুটি এখন মোবাইল দিয়ে সবাই ফটো এডিট করতে পারি। তো এই ছবিটাকে এডিট করার শুরুতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ছবিটাকে রোটেট করে নেব, অর্থাৎ ছবিটাকে আমরা ঘুরে নিব। তো আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে আছে, তাহলে আমরা এটা ঘুরবো কিভাবে, আমরা এই ফটোশপের ইমেজ অপশন থেকে আমি ইমেজ রোটেশনে যাবো, 180 ডিগ্রি দিলে এটা অটোমেটিক্যালি সোজা হবে। যদি সোজা না হয় তাহলে আমরা যারা অ্যাঙ্গেলে বুঝি না তারা এই অপশনগুলো বিভিন্নটা ট্রাই করে দেখবো, ট্রাই করে দেখবো যে কোনটাতে আমার সোজা হচ্ছে বা আমার এক্সাক্ট সোজা দরকার হচ্ছে সেটা আমি পাচ্ছি কিনা। এখন আমি এটাকে শুধু ছবিটুকু নিতে চাচ্ছি, পিছনে ব্যাকগ্রাউন্ড ফেলে দিব। এখন ফেলে দেওয়ার ক্ষেত্রে আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এটাকে বাইরে অপশনকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার আগে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছি ছবিটা কিছুটা বাঁকা স্ক্যান হয়েছে। তো বাঁকা থেকে আগে স্ক্যানটাকে সোজা করতে হবে। সোজা করার জন্য আমি ক্রপ টুলের ভিতরে একটা টুল আছে, এটা পার্সপেক্টিভ ক্রপ টুল, আমি ফটোশপ 2020 ভার্সন ব্যবহার করতেছি। ওল্ডার ভার্সনগুলিতে এই অপশনগুলি নাই, আর নিউ আপডেটেড ভার্সনগুলিতে এই অপশনটা আছে। পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করে আমি জাস্ট এই ছবির যেখানে যেখানে কর্নারগুলি দেখা যাচ্ছে কর্নার টু কর্নারে আমি জাস্ট ক্লিক করতেছি, আর কিছু না, ক্লিক করবো। ক্লিক করলে এই যেখানে ইএস বাটন আছে সেখানে ক্লিক করবো, অথবা কম্পিউটারের কিবোর্ডে ইএস বাটন মানে কি এন্টার বাটন ক্লিক করবো, ক্লিকের সাথে সাথে একটু সোজা হয়ে চলে আসছে। তো আমি এটাকে এত এত বড় ছবি নিয়ে কাজ করবো না, তাই আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি আমি কাজের সুবিধার্থে। ইন্টারচাপ দিচ্ছি, ইন্টারচাপ দেওয়ার পর ছবিটা চলে আসছে। তো এখন আমি যদিও ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা ছিল কিন্তু এখন কিন্তু এক্সাক্ট সাদা মনে হচ্ছে না,
কারণ ছবির কালার ব্যাকগ্রাউন্ড কালার কিছু গোলাপটা মনে হচ্ছে, তাই আমি কি করবো পিছনে কালারটাকে এক্সাক্ট সাদা বানানোর চেষ্টা করবো। তাই আমি এই যেখানে লেয়ার লেয়ার অপশন আছে যে লেয়ার লেয়ার থেকে আমি ক্লিক করে দেখলাম ছবির ব্যাকগ্রাউন্ড বা ছবিটা লক অবস্থা আছে, এটা এই লকের উপর ক্লিক করবো, এটা আনলক হয়ে যাবে। তখন আমি কি করবো পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে, এই জন্য আমাকে ক্লিক করতে হবে যে অবজেক্ট সিলেকশন টুল আছে, এটা অবজেক্ট সিলেকশন টুল এখানে ক্লিক করে আমাকে এই ছবি এই কর্নার থেকে শেষ পর্যন্ত এটাকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে অর্থাৎ আমি যতটুকু অবজেক্ট সিলেক্ট করতে চাই অটোমেটিক্যালি সেই অংশটুকু আমাকে দেখাই দেবে। তবে আমি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমার অটোমেটিক সিলেকশন হয়ে গেছে, অ্যাকচুয়াল সিলেকশন হয়ে গেছে, একদম বরাবর সিলেকশন হয়ে গেছে। আমি কি করবো, আমি যদি আমি আমার তো ছবিটা সিলেকশনে আমি এমনিতে কাজ করবো না, কাজ করবো ব্যাকগ্রাউন্ডটা, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করার জন্য আমি কি করবো কন্ট্রোল শিফট আই ক্লিক করবো অথবা সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করবো। তো এখন দেখা যাচ্ছে সিলেকশনটা পিছনের দিকে সিলেক্ট হয়েছে, এখন আমি কি করবো এই অংশটাকে ফেলে দেবো। তো আমি কিবোর্ড থেকে ডিলিট অপশন চাপ দেবো, দেখা যাচ্ছে যে অলরেডি পড়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যাটা কি, দেখা যাচ্ছে যে এই যে অংশটুকু আছে এই অংশটুকুতে দেখা যাচ্ছে যে এখানে কিছু একটা ছিল যা পড়ে গেছে, তার মানে আমাদের সিলেকশনের ভুল ছিল। তাহলে আমি কন্ট্রোল জেড গিয়ে পিছনের অবস্থায় যাবো, পিছনের অবস্থায় গিয়ে আমি দেখবো যে এই সিলেকশনটা মিস সিলেকশন আছে, অর্থাৎ এই সিলেকশনের হওয়ার কথা ছিল না। আমি জুম করে দেখি যে সিলেকশন এটুকু হওয়ার কথা ছিল না কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এক্ষেত্রে আমি কি করবো এই সিলেকশনটুকু বাদ দিবো, কিভাবে বাদ দিবো, এই যে অবজেক্ট সিলেকশন টুল আছে এখান থেকে আমি কুইক সিলেকশন টুলে ক্লিক করবো। ক্লিক করে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে যদি আমি একটু কিবোর্ডের রাইট থার্ড ব্র্যাকেট যদি ক্লিক করি তাহলে আমার এটা ব্রাশটা বড় হবে, আবার যদি লেফটটা ক্লিক করি তাহলে ব্রাশটা ছোট হবে। তো আমি দেখতেছি যে পাস পাস মানে এটা বাড়বে আর মাইনাস মানে কমবে, তাহলে অল্টার দিয়ে অল্টার ধরলে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাচ্ছে, আর অল্টার ছেড়ে দিলে এটা প্লাস হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অল্টার চাপলে মাইনাস হচ্ছে, অল্টার ছাড়াটা প্লাস হচ্ছে, তাহলে অল্টার চেপে এটুকু অংশটুকু ডিসিলেক্ট করে দিবে, অর্থাৎ এই অংশটুকু সিলেকশন ধরা যাবে। তাহলে এখন কিন্তু এই অংশটুকু আর সিলেকশন এসে ধরেনি, এবার ছেড়ে দিচ্ছে। এবার যদি আমি ডিলিট অপশন চাপ দিই দেখা যাচ্ছে যে সম্পূর্ণ অংশ পারফেক্টলি ডিলিট হয়ে গেছে। তাহলে এই অংশগুলোতে আমার তো একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, আমি ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি একটু পরে, কিন্তু আমি আগে এই সিলেকশনটুকু তুলে দেবো। কীভাবে, কন্ট্রোল ডি চাপবো বা কন্ট্রোল ডি চাপবো অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট ক্লিক করবো, ব্যাস ডিসিলেক্ট হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, আমি একদম প্রপার সাদা নিতে চাচ্ছি। তো আমি দেখবো যে আমার এখানে দুটো যে কালার আছে, একটা ফোরগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড, এই ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার আগে আমি এখানে একটা নিউ লেয়ার নিয়ে নেবো, যে প্লাস্টিকে ক্লিক করবো, একটা নিউ লেয়ার হয়ে গেছে। প্লাস আমি এই যে ছবিটাকে উপরে উঠাই দিবো, নিচের লেয়ারটাকে পাঠাবো, বা এই লেয়ারটা ক্লিক করে রাখবো। ক্লিক করে আমি ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড যে কোনোটা কালার আমি ক্লিক করবো, ক্লিক করে আমি সাদা নিবো, অ্যাকচুয়াল সাদা, এই যে এখানে মাউসটাকে এখানে নিয়ে গেলাম আর এখানে কোড গুলো দিচ্ছে RGB 255 255 255, ওকে প্রপার সাদা আছে, ওকে ক্লিক করলাম। প্লাস এখন সাদাটাকে এখানে কালারটাকে অ্যাপ্লাই হয়েছে না, অ্যাপ্লাই হয়নি। তো এই যে এই কালারটাকে এই লেয়ারে অ্যাপ্লাই করতে গেলে আমাকে কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট চাইবে, দেখতে হবে কোনটাতে কাজ হয়। তাহলে কন্ট্রোল ডিলিট চাপলাম, দেখলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা নিয়ে নিয়েছে। তো এখন কিন্তু আমরা মোটামুটি 5% ছবি কাজ করা শেষ। তারপর আমি চাচ্ছিলাম যে ছবিটা একটু কাজ করতে, একটু ফর্সা করতে, তো আমি ছবি লেয়ারে ক্লিক করলাম, কন্ট্রোল এম চাপলাম। কন্ট্রোল এম চাপলে কি হবে, আমার কার্ভ লেখা চলে আসবে, কার্ভ। তো কার্ভ, তো কার্ভ যদি না আসে এভাবে আমি সিলেক্ট করবো, যদি না আসে তারপরে আমি কি করবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ নিয়ে আসবো, যে কার্ভ কার্ভ নিয়ে আসলাম, কার্ভটাকে আমি সাইডে নিয়ে আমি দেখবো যে ছবিটা কতটুকু কাজ দিচ্ছে, একটু একটু ব্রাইট করলাম, ব্রাইট করে এটা ক্লিক করে এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমি চাচ্ছি যে এই যে চুলগুলি আর একটু কালো হোক, তো চুলগুলো একটু কালো হওয়ার জন্য আমি কন্ট্রোল এল চাপবো, লেভেল লেভেল অপশন, আমি ইমেজ থেকে লেভেল আনতে পারতাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, জাস্ট এখান থেকে একটু সামান্য বাড়ায় দেখবো যে কালোটা ঠিক আছে কিনা, হ্যাঁ মোটামুটি কালো ঠিক আছে, আর আমরা গেলাম না। যেহেতু ছবি থেকে ছবির যে কাজটা আমরা করবো এটা খুব শর্টে, আমরা ক্লায়েন্টকে একজন দোকানদারের কাছে একজন ক্লায়েন্ট আসলে এই কাজটা খুব দ্রুত করে দিতে হয়, তো এই জন্য আমরা অতি বেশি ফটোশপের পারফেকশনের দিকে যাবো না। তো ছবিটা আমরা মোটামুটি করে ফেললাম। এখন এই দুটো ছবিকে যেহেতু দুটো লেয়ার হয়ে গেছে, কিন্তু আমার লেয়ার লাগবে একটা, দুটো লেয়ারকে আমি কি করবো মার্জ করবো। এই লেয়ারে দেবো শিফট চেপে, এই লেয়ারটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবো, লেয়ারের উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ারে ক্লিক করে তখন আবার একটা লেয়ার হয়ে গেলো। এখন আমি কি করবো, এটা প্রিন্টের জন্য আমি নতুন একটা ফাইল নেবো, কন্ট্রোল এন চাপলেও নতুন একটা ডকুমেন্ট আসবে, অথবা ফাইল থেকে নিউ গেলেও নতুন একটা ডকুমেন্ট আসবে। তো নতুন ডকুমেন্ট আনার জন্য আমি এখানে এফোর সিলেক্ট করলাম, যেহেতু আমার ফটো পেপারটা এফোর এবং এখানে 300 আছে কিনা কনফার্ম করে ও ক্রিয়েটে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি এই ছবিটাকে এই যে মুভ টুলে সিলেকশন রেখে এই এখান থেকে ছবিটা ধরে এখানে নিয়ে এসে এখানে দেখবেন হচ্ছে কিনা, মানে অ্যাকচুয়াল পাসপোর্ট হয়েছে কিনা কীভাবে বুঝবো, কি বুঝবো বোঝার একটা উপায় আছে, আমরা আগে অপশনে চলে আসি। এইটা যে অ্যাকচুয়াল পাসপোর্ট হয়েছে কিনা কীভাবে বুঝবো, বোঝার জন্য আমি ক্রপ টুলে আসবো। ক্রপ টুলে গিয়ে এই যে প্রথম যে ঘরটা আছে এখানে আমি লিখবো 40 mm, পরে ঘরে লিখবো 50 mm, পরে ঘরে লিখবো 300 রেজুলেশন, এবার ওকে ক্লিক করবো। এবার এন্টার ক্লিক করার আগে আমি ছবিটাকে একটু সাইজ করে দিয়ে কতটুকু রাখতে যাচ্ছি, দিয়ে জাস্ট আমি ক্লিক করবো,
এখন কিন্তু আমার পাসপোর্টের ছবি পারফেক্ট পাসপোর্টের হয়েছে। আমি এখানে ক্লিক করে এখানে আসবো, এখানে এসে আমি মোটামুটি আমার ছবি রেডি হয়েছে, আমি চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারি। তবে আমি ব্যক্তিগতভাবে ছবি প্রিন্ট দেওয়ার আগে যেহেতু কাটার সময় মেজারমেন্ট প্রফেশনালি আমরা ঠিক রাখতে পারি না, তাই আমরা সাইজ একটা বক্স করে বক্স ব্যবহার করবো। এখানে যে একটা রেক্টেঙ্গেল টুল আছে, রেক্টেঙ্গেল টুল থেকে আমি এখানে এটা ক্লিক করবো। যেহেতু আমি এটা পাশে 40 mm নিয়েছি এবং লম্বায় 50 mm নিয়েছি, তাই আমি এটাকে 5 mm বাড়াই নেবো। তাহলে এই পাশে আমরা দিলাম 45 mm, এই পয়েন্টটা দিলাম 55 mm, দুটো তারপর আমি এন্টার ক্লিক করলাম, দেখলাম যে একটা বক্স আমার চলে আসছে। তো এখান থেকে আমি এটার ফিল কালারটাকে করে দেব নান, অর্থাৎ এই যে সাদা কালার ক্লিক করবো এবং এই স্ট্রোক কালারটাকে করে দেবো ব্ল্যাক। ব্ল্যাক করে দিয়ে আমি এটাকে এই যে 1 px আছে এটাকে 0.5 px দিয়ে এটাকে কমিয়ে দেবো, রেজুলেশনটা কমিয়ে দেবো। এখন দেখা যাচ্ছে যে এই ছবিটা আমি এর মধ্যে দিয়ে দেবো, এখন এই ছবিটা উপরে কিন্তু দেখা যাচ্ছে না, ছবিটা কিন্তু উপরে আছে ভিতরে আছে এবং লেয়ার উপরে চলে আসছে। তাহলে কি করবো, এই যে এখানে আমি এই রেক্টেঙ্গেল টুলটাকে জাস্ট টেনে নিচে নামাই দিব আর ছবি লেয়ারটাকে উপরে দিয়ে দিব, তাহলে এটা উপরে চলে আসছে। এখন দুটো তো এক্সাক্ট পজিশনে বসবে না, কি করবো বাইরে থেকে দুটো ছবিকে আমরা টান দিয়ে ধরবো, ধরে এই যে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করবো একটা, এই মিডিয়ালে ক্লিক করবো একটা, বাস সেই অ্যালাইনমেন্ট পারফেক্টলি নিয়ে নিছি। তারপর আমি কি করবো, এটাকে আমরা এভাবে বাইরে থেকে টান দিয়ে এভাবে টান দিয়ে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিব। গ্রুপ গ্রুপ করে দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট খেয়াল করি কি লেয়ার আছে না গ্রুপ আছে, লেয়ার থাকলে গ্রুপে করে নিব, আর গ্রুপ থাকলে তো গ্রুপে থাকলে গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করে আমি অল্টার চেপে অল্টার মাউসের বল চেপে এটাকে ডকুমেন্টকে ছোট করে দেখতেছি। দেখার পরে আমি কি করবো, এই যে আমার ডকুমেন্ট আছে এই ছবিটাকে আছে, ছবিটাকে আমি সাথে নিয়ে গেলাম এখানে, নিয়ে কি করবো এবং অল্টার শিফট চেপে আগে অল্টার চেপে এটাকে টান দিব, তারপর শিফট চাপ এটা সমান থেকে আসবে। আমি কি করবো, দাগ টু দাগ বসাই দিব, এই দাগ টু দাগ বসাই দিলাম। বাস এবার আমি কি করবো, বাড়ি থেকে এবার আবার দুটো একসাথে সিলেক্ট করবো, অল্টার চাপ দিলাম, অল্টার চাপ দিয়ে মাউস ঘুরাচ্ছি এবার শিফট চেপে দেবো, তাহলে সমানভাবে যাবে এটা, এই দাগ বরাবর দিয়ে দিলাম। তো আমার 4 কপি পাসপোর্ট সাইজ ছবি রেডি হয়ে গেল। এই আমি একটু মিডিলে বসানোর চেষ্টা করতেছি, মিডিলে বসাইলাম, বসানোর পরে আমি এটাকে প্রিন্টের জন্য রেডি করবো। আমি ফাইল থেকে প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পরে আমি আমার প্রিন্টার সিলেক্ট করবো, একাধিক প্রিন্টার থাকলে, এই আমার একাধিক প্রিন্টার আছে, তো আমি জি 1110 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রিন্ট সেটিংয়ে যাব, প্রিন্ট সেটিংয়ে গিয়ে দেখবো যে কি অবস্থা, আমার যেহেতু আমি ফটো প্রিন্ট করবো তাহলে ফটো প্রিন্ট অপশনটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই অটোমেটিক্যালি এটা ফটো পেপার ক্লাস গ্লসি চলে আসবে, তারপর আমরা না আসলে এটাকে সিলেক্ট করে নেবো। এখানে ক্লিক করে ফটো পেপার থেকে ফটো ক্লাস গ্লসি 2 সিলেক্ট করে আর পেপার সাইজ এরপর ক্লিক করবো, স্ট্যান্ডার্ড জায়গায় হাই দিব, দিয়ে ওকে দিব, আর জাস্ট এখানে প্রিন্ট কমান্ড দিব। তার আগে দেখবো যে এখানে ছবিটা উপরে জায়গা আছে কিনা, জায়গা না থাকলে এটাকে একটু টেনে এরকম টেনে নিচে দিব, যদি না থাকে না থাকে এখানে মধ্যে তো আছে, তাই আমার পারফেক্ট অবস্থানে আছে রেখে দিলাম। এখানে জাস্ট আমি প্রিন্ট কমান্ড দিব এবং প্রিন্ট কমান্ড দেওয়ার আগে প্রিন্টারে আমি আমার ফটো পেপার লোড দিব, লোড দেওয়ার পর আমি প্রিন্ট দিব, সে অটোমেটিক্যালি প্রিন্ট করে বের করে দিবে। এরপর আমি এই দাগ বরাবর আমার যে দাগটা আমি দিচ্ছি আমার সুবিধার্থে, এই দাগ বরাবর আমি কেচি অথবা কাটার দিয়ে আমি এই দাগ বরাবর কেটে নিলে আমি আমার ক্লায়েন্টকে খুব সহজ এবং দ্রুতই আমি এটা দিয়ে দিতে পারবো, ছবিটা দিয়ে দিতে পারবো। তো আমরা যে বিষয়টি খেয়াল রাখবো সেটা হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে, কিন্তু যেহেতু আমরা কোনো ফটো স্টুডিওতে কাজ করতেছি না, একটা কম্পিউটার দোকানে উদাহরণ হিসেবে আমরা কাজটি করলাম, তো কম্পিউটার দোকানে সাধারণত যেহেতু ফটো স্টুডিও না সেহেতু সে ফটো মারাত্মক লেভেলের এডিটিং করবে না, সামান্য যতটুকু প্রয়োজন ততটুকু এডিটিং করে ছবিটাকে জাস্ট প্রিন্ট পর্যন্ত রেডি করে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট লেকচার, আশা করি তোমাদের কাজে লেগেছে। ভবিষ্যতে আমরা আরও টেকনিক্যাল বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে লেকচার নিয়ে আসবো, এর মধ্যে তোমাদের যদি কোনো লেকচারের বিশেষ প্রয়োজন হয় সেগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।